আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর নানা ধরনের আপডেট ইনফরমেশন এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতা আজকে আরেকটি বিষয় নিয়ে এবং আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বই সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের চারটি বিষয়ে নতুন সিলেবাসে বা নতুন বই প্রকাশ করা হয়েছে এর মধ্যে বাংলা প্রথম পত্রের কিছুটা পরিবর্তন ঘটেছে এই নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে চলো নিউজটি একবার দেখে নেই এটা হচ্ছে জাগো নিউজ ওয়েবসাইট এখানে তারা একটি নিউজ প্রকাশিত করেছে গতকালকে একাদশের বাংলা প্রথম পত্রের নতুন সিলেবাস একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ পাঠ্যপুস্তকের নতুন সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখা গেছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রণীত নতুন সিলেবাসে বারোটি গদ্য এবং বারোটি কবিতা রয়েছে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো বিজ্ঞপ্তিটি আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি বন্ধুরা এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি যেখানে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণী ও আলিম শ্রেণী বাংলার প্রথমপত্র সাহিত্য পাঠ পুস্তকের সিলেবাস পরবর্তী পরিবর্তনের পূর্ব পর্যন্ত এখানে বারোটি গদ্য দাহ রয়েছে এবং বারোটি কবিতা দাহ রয়েছে এই বারোটি গদ্যের মধ্যে এক তিন চার সাত অর্থাৎ এক নম্বরে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহ রোকেয়া শাখ হোসেন এবং মানব কল্যাণ আবুল ফজল এই চারটি গদ্য নতুনভাবে সংযুক্ত করা হয়েছে বাকিগুলো যেমন দুই পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো এগুলো আগেও ছিল এই চারটি যেগুলো আমি চিহ্নিত করেছি এই চারটি আইটেম নতুনভাবে সংযোজন করা হয়েছে অন্যদিকে বারোটি কবিতা এখানে দুই সোনার্তরী রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কাজী নজরুল ইসলাম প্রতিদান জসীম উদ্দিন সুচেতনা জীবনানন্দ দাস পদ্মা ফরুক আহমেদ এবং ছবি আবু হেনা মুস্তফা কামাল এই ছটি কবিতা নতুনভাবে সংযোজন করা হয়েছে বাকি ছটি কবিতা আগে ছিল তো বন্ধুরা এই হচ্ছে বাংলার যেই পরিবর্তিত সিলেবাস বই এখন তোমরা প্রশ্ন করতে পারো যে মানবন্টন নতুনভাবে প্রকাশিত হয়েছে কিনা না মানবন্টনের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত আগের মানবণ্টনই বহাল থাকবে এখন প্রশ্ন করতে পারো বাকি আর কি কি বই পরিবর্তন করা হয়েছে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই প্রকাশিত করেছিল এই সেই প্রেসবুক বিজ্ঞপ্তিটি যেখানে বলা হয়েছিল যে উল্লেখ্য দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি পাঠ্যপুস্তকটি এনসিটিভি কর্তৃক নতুনভাবে প্রণীত হয়েছে অনুষ্ঠানে এনসিটিভি কর্তৃক কার্যদেশে প্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠানের নিকট হতে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত কবার দেখে এক দশ দুই খ্রিস্টাব্দ তারিখ হতে বাংলা সহপাঠ গদ্য কবিতা বাংলা সহপাঠ উপন্যাস ও নাটক ইংলিশ ফর টুডে এবং তিনটি পরিমার্জিত এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি একটি নতুন সংস্করণকৃত পাঠ্যপুস্তক ক্রয় করার জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা গেল এই চারটি বইয়ের পরিবর্তন ঘটেছে এই চারটি বই কেনার আগে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে চলো এই চারটি বইয়ের কভারগুলো আমরা দেখে নিই এটা হচ্ছে ইংলিশ ফর টুডে নতুন যে বইটি সেটি সেখানে মুজিব শতবর্ষ লোকটি উপরে রয়েছে এবং ভিতরে তারিখটাও খেয়াল করে নিবে কেনার আগে এটা হচ্ছে সহপাঠ উপন্যাস ও নাটক একাদশ শ্রেণী ও আলিম শ্রেণীর উপরে মুজিব শতবর্ষের লোকটি রয়েছে এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন যে সংস্করণ সেটি সেখানেও মুজিব শতবর্ষের লোকটি দেখে কিনবে আর এটা হচ্ছে সাহিত্য পাঠ গদ্য কবিতা এখানেও মুজিব শতবর্ষের যে লোকটি রয়েছে সেটা দেখে কিনবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম একাদশ শ্রেণীর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের চারটি যে বই পরিবর্তন হয়েছে সেই বিষয়ে তথ্য পাশাপাশি বাংলা প্রথম পত্রের যে সিলেবাস সেগুলো আমরা জানতে পারলাম আগামী আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ